নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সহ দেশের 36টি স্থানে অক্সিজেন প্ল্যান্টের সূচনা, উদ্বোধন প্রধানমন্ত্রীর। কাছাড় জেলায় ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জনসচেতন মঞ্চের। মধ্যাহ্নভোজনে প্লাস্টিক চাল বিতরণে সরব অভিভাবকরা, সরকারের দৃষ্টি কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার দ্বিতীয় তরঙ্গ চলাকালীন দেশে চূড়ান্তভাবে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল, তাই করোনার থার্ড ওয়েভের আগে সেই অভাব দূর করতে একজোট হল গোটা দেশ। বৃহস্পতিবার গোটা দেশের 35টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত রাজ্যে মোট 36টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম কেয়ার্স এর অধীনে তৈরি প্ল্যান্টগুলোর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে একটি প্ল্যান্ট। এদিন ভার্চুয়াল মোডে এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি নেতা নিত্যভূষণ দে সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, করোনার তৃতীয় ঢেউ যদি আসে তবে অক্সিজেনের অভাব আর দেখা যাবে না গোটা দেশের সাথে শিলচরেও। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি প্ল্যান্টের উদ্বোধন করা হল। তিনি আরও যোগ করে বলেন, পিএম কেয়ারের অধীনে প্ল্যান্টের কাজ 4 মাসের মধ্যে শেষ হয়েছে। প্রতি মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপন্ন করা যাবে। এতে বরাক উপত্যকার মানুষ উপকৃত হবেন। এছাড়া অক্সিজেন উৎপন্ন কাজে যদিও বিপদ থাকার আশঙ্কা রয়েছে, সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ভয় থাকে, তাই দমকল বাহিনীর সাথে কথা বলে স্থায়ী ব্যবস্থা করা হবে বলে জানান সাংসদ। আজকে শিলচর মেডিকেল কলেজে পুরো ভারতবর্ষে 36টি রাজ্যের সঙ্গে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঋষিকেশ এইমস থেকে যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পিএসএ অক্সিজেন প্ল্যান্ট দেশের জন্য উৎসর্গ করেছেন, আপনারা সবাই জানেন যে কোভিড মহামারী কালে ভারতবর্ষে এক সময় অক্সিজেনের শর্টেজ পড়েছিল এবং যুদ্ধকালীন তৎপরতায় আমরা দেখেছি ভারত সরকার এবং সব রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে যাতে ভারতবর্ষের জনসাধারণের অক্সিজেনের শর্টেজ না হয় তার ব্যবস্থা আমাদের সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করেছেন এবং পুরো ভারতবর্ষে আজকে 33টি রাজ্যে এবং 3টি ইউনিয়ন টেরিটরিতে মানে 36টি প্রদেশে আজকে এই রকম অক্সিজেন পিএসএ অক্সিজেন প্ল্যান্টের ইনগ্রেশন হয়েছে, দেশের জন্য কার্যের জন্য তাকে উৎসর্গ করা হয়েছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে শিলচর মেডিকেল কলেজে আমরা 1000 লিটার পার মিনিট এরকম দুটা আমরা অক্সিজেন প্ল্যান্ট আমরা ইনগ্রেট করেছি, যার ফান্ডিং পিএম কেয়ারের পক্ষ থেকে হয়েছে এবং এইখানেও প্রায় যুদ্ধকালীন তৎপরতায় বিগত 4-4.5 মাসের মধ্যে এটাকে কাজ শেষ করা হয়েছে। এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া বলেন, মেডিকেলের চিকিৎসা পরিষেবা নিয়ে বর্তমান সরকারের মতো আগে কোনো সরকার এত গুরুত্ব দেয়নি। বর্তমান সরকারের এমন গুরুত্ব প্রদানে সাধারণ জনগণ উপকৃত হচ্ছেন। তিনি আরও যোগ করে বলেন, এদিনের উদ্বোধন করা প্ল্যান্ট নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুটো অক্সিজেন প্ল্যান্ট রয়েছে, যেগুলো দিয়ে প্রতি মিনিটে 3500 লিটার অক্সিজেন সরাসরি পাইপ কানেকশনের মাধ্যমে রোগীর ব্যাডে পৌঁছানো যাবে বলে জানান। তার ভিতর শিলচর মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য ইউনিট অফ দ্য স্টেট অফ আসাম, এটা আমার কারণে গৌরবের কথা। কারণ পিএম কেয়ারের আন্ডারত আমার দুটা প্রজেক্ট আমার দিচ্ছে, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট ও পিএসএ প্ল্যান্ট, 1000 লিটার পার মিনিটর দুটা আছে। এই দুটার এটা অলরেডি 7 বছর 22 তারিখের পর কার্যক্রম হয়েছে আৰু এটা 6 মিনিটের পর কার্যক্রম তুলা হয়েছে। এই দুটা খালি আমার এতিয়া অক্সিজেন জেনারেশন বা অক্সিজেন প্রোডাকশন টোটাল 3500 লিটার পার মিনিট আমি করবা অবস্থা পাই।
ভূ মাফিয়াদের জন্য সম্প্রতি রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করল জনসচেতন মঞ্চের শিলচর কমিটি। বৃহস্পতিবার স্থানীয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সংস্থার তরফ থেকে এক মিছিল বের করা হয়, পরে শহর পরিক্রমা করে শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয় মিছিলটি। পরে সংস্থার তরফ থেকে এক স্মারকপত্র কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কাছে প্রেরণ করেন সংস্থার কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয় যে কাছাড় জেলার যেসব এলাকাগুলোর জমি দখল করে আছে ভূমাফিয়ারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। পরে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, সময় থেকে বিভিন্ন সরকারের সময় থেকে যেভাবে অনুপ্রবেশকারীরা আসামের মাটি, বিশেষ করে সত্রর মাটি, নামঘরের মাটি, মন্দিরের মাটি দখল করে রেখেছিল এবং পুরো সরকারই এইসব দখলকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, কেন নেয়নি, কেন ভোট ব্যাংকের রাজনীতির কথা চিন্তা করে নেয়নি। আমরা দেখলাম প্রথমবারের মতো আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজি যে আসামের মাটিকে সুরক্ষিত করার জন্য এইসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখছি দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যখন এই অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করতে যে আমাদের পুলিশের সৈনিকরা গেছে তখন তাদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। আমরা আসাম সরকারের যে পদক্ষেপ তাকে সাধুবাদ জানাই এবং স্বাগতম জানাই, যাতে এই ধরনের পদক্ষেপ আরও চলতে থাকে এবং সমগ্র আসাম থেকে যাতে উচ্ছেদকারীদের দখলকারীদের উচ্ছেদ করা হয় এবং যারা আক্রমণ পুলিশকে আক্রমণ করেছে সেই সব দুষ্কৃতিকারীদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং কাছাড় জেলাতেও যেসব অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে যাতে উচ্ছেদ করা হয়। এই জন্য মধ্যাহ্নভোজে প্রদান করা প্লাস্টিক জালের অভিযোগ উঠল এবার উধারবন্দ বিধানসভা সমষ্টির দয়াপুরে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে পড়ুয়াদের অভিভাবকরা বলেন, দয়াপুর এলাকায় যেসব বিদ্যালয়ে মধ্যাহ্নভোজের চাল বন্টন করা হয়েছে সেগুলোতে প্লাস্টিক চাল মিশ্রিত রয়েছে। প্লাস্টিক মিশ্রিত চাল খেয়ে অনেক পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, সম্প্রতি এক এমই স্কুল সহ দয়াপুর এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যাহ্নভোজের চালে প্লাস্টিক মিশ্রিত রয়েছে। প্রতি চার কিলোগ্রাম চালে 250-300 গ্রাম প্লাস্টিক চাল পাওয়া যাচ্ছে বলে জানান তারা। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞেস করা হলে তিনিও সঠিকভাবে কিছুই বলতে পারেননি। সরকারি চাল বন্টনের আগে তা যাচাই করা সহ বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। নমস্কার, আমার নাম মুন্না গোসাই। আমরা দয়াপুর জিপির মধ্যে কেরাগওয়ালা এমই স্কুল আর আরেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। এমই স্কুলে আর অঙ্গনওয়াড়ি সেন্টারে আর দয়াপুরে লগভগ যত জায়গাতেই চাউল দেয় গভর্নমেন্ট থেকে, যেটা ফ্রি মিড ডে মিলের চাউল, সেই চাউলের মধ্যে প্লাস্টিকের চাউল পাওয়া যায়। তবে সরকারে আমরা ফ্রি চাউল যেটা দেয় এই চাউলের মধ্যে প্লাস্টিকের চাউল খাইয়ে আমরা বাচ্চারা নানান অসুস্থ হওয়ার ডাক্তারের কাছে যাইরাম, খালি গ্যাস হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। তো সরকারে আমরা ফ্রি দেয় লেকিন সঙ্গে ওষুধের পয়সা কই থাকি আমরা পাইমু, এত ডাক্তার কই থাকি দেখাইমু, বাচ্চারা অবস্থা প্রচুর খারাপ। তবে এটার লাগি সরকারের উপরে আমরা এটাই মিডিয়ার মাধ্যমে আর কি সরকারের কাছে আমরা অনুরোধ করলাম যে সরকারে একটু এই ব্যাপারে দৃষ্টি রাখুক যে আমরা বাচ্চারা যেমন অসুস্থ না হয়, চাউলগুলো যেটা গভর্নমেন্ট থাকে আর এই চাউলগুলোর মধ্যে প্লাস্টিকের চাউল লগভগ পাওয়া যায়। আজকে যে চাউল দেওয়া হয় দয়াপুরে বর্তমানে আজকের ডেটে, ওই চাউলের মধ্যেও প্লাস্টিকের চাউল, প্রত্যেক 4-5 কেজি চাউলের মধ্যে ধরেন 250-300 গ্রাম 1/2 কেজি চাউল পাওয়া যায় পাক্কা প্লাস্টিকের চাউল। এই চাউলগুলো খাওয়ার পরে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তবে যারা চাউলগুলো দেয় ডিলারে বা সরকারি যারা মাস্টাররা আছে, চাউলটা বস্তা খোলার সঙ্গে সঙ্গে তারা দেখিয়া দেও, এইরকম চাউল হলে তারা কেউ দেওয়ার দরকার নাই। লগভগ বাগান এরিয়ার সব মানুষই গরিব মানুষ, তারা এগুলো চাউল লেগে নিজে ব্যবহার করে, আমি নিজেও আমার ঘরেও ব্যবহার করি এই চাউল, লেগে প্লাস্টিক চাউল দেখিয়া না পারিয়া আজকে মিডিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রাখলাম। ডিজিটাল ব্ল্যাকবোর্ড ও বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো উধারবন্দ বেসিক স্কুলে। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প দুটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম। এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয়। পরে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দ খণ্ড উন্নয়ন শিক্ষাধিকারী জয়ন্তী পাল বলেন, কাছাড় জেলায় প্রাথমিক স্তরে প্রথম এই স্কুলে ডিজিটাল ব্ল্যাকবোর্ড বসানো হয়েছে, ফলে দিনটি উধারবন্দ ব্লকের কাছে এক বিশেষ দিন, এতে পড়ুয়ারা উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্য হিসেবে বলতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, নতুন শিক্ষানীতিতে যেসব পদক্ষেপ নেওয়া হবে তা প্রত্যেকটি ডিজিটালাইজড করা হবে বলে জানান। এছাড়া উধারবন্দ বিধানসভা কেন্দ্রে 40টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 25 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে, সেসব কেন্দ্রগুলোতে এই সুযোগ প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান বিধায়ক। নতুন শিক্ষা নীতিতে যেগুলো এসছে তার সম্পূর্ণ কিন্তু ডিজিটালাইজড হবে। প্রত্যেকে আজকের করোনা মহামারীর মধ্যে আমরা অনেকে অনলাইনে লেখাপড়া করেছি আর আজকের বাচ্চারা স্মার্ট হওয়ার জন্য স্মার্ট টেলিভিশনের মাধ্যমে ডিজিটালাইজের মাধ্যমে আমাদের কাজ আমরা সম্পূর্ণ করা হবে। আর আমি আশা রাখি
এখানে যেটা পটেল হোক আর যেভাবে অপশন আসবে সেন্ট্রালি মনিটরিং করা হবে এবং এই ব্যবস্থা কিন্তু আমরা অঙ্গনবাড়ি সেন্টারে করতে যাচ্ছি। খুব শীঘ্রই আমরা 25 লক্ষ টাকা করে আমরা বিল্ডিং গ্রান্ট পেয়েছি আর আমার সমষ্টিতে আপাতত প্রায় 40টার মতো হবে আমরা গ্রান্ট পেয়েছি, সেগুলো কাজ খুব শীঘ্রই স্টার্ট হবে। 25 লক্ষ টাকা বিল্ডিং কনস্ট্রাকশন সঙ্গে ডিজিটালাইজ এইভাবে ডিসপ্লে থাকবে যার মাধ্যমে বাচ্চারা শিক্ষা নিতে খুব ইজি ওয়েতে বুঝতে পারবে। বিভিন্ন ভাবে যে ফটোগ্রাফ থাকবে ফটো থাকবে এবং সেইগুলো যে সেন্টার কনসেপ্ট যেগুলো থাকবে এডুকেশন লাইনে সেটাকে 3,35,000 টাকা ব্যয় সাপেক্ষে শিলচর মালিনী বিল ভারত সেবাশ্রম সংঘে একটি সিসি ব্লকের রাস্তার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি সাধারণানন্দজি মহারাজ। বৃহস্পতিবার পুরনো বিধায়ক তহবিল থেকে এই সিসি ব্লক রাস্তাটির উদ্বোধন করা হয়। সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রধান মহারাজ স্বামী নির্ময়ানন্দজি মহারাজের উপস্থিতিতে এদিন ফিতা কেটে রাস্তার উদ্বোধন করেন স্বামী সাধারণানন্দজি মহারাজ। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, আজকে ভারত সেবাশ্রম সঙ্গে একটা ছোট রাস্তা আর বিধায়ক তহবিলের কিছু ব্যালেন্স টাকা ছিল আসাম সরকারের প্রতিনিধি হওয়ার পর এখন পর্যন্ত সরকার থেকে এমএলএ এলএডির কোনো টাকা আসেনি, আগামীতে আসবে। আগের যে ব্যালেন্স টাকা ছিল তার থেকে আমরা একটি ছোট কাজ আজকে ভারত সেবাশ্রম সঙ্গে করিয়েছি। বিধায়ক হওয়ার পর প্রথম কাজ আমি ভারত সেবাশ্রম সংঘ সহ 6টি জায়গাতে করিয়েছি। তো প্রথম আজকের যে এই উদ্বোধনী অনুষ্ঠান, রাস্তার ওপেনিং অনুষ্ঠান, এই ওপেনিং অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের পরম পূজনীয় স্বামীজি সাধারণানন্দজি মহারাজের হাত দিয়ে আর আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের উপস্থিতিতে এই ওপেনিং প্রোগ্রাম হয়েছে, রাস্তার ওপেনিং প্রোগ্রাম। আমি অত্যন্ত খুশি আজকে যে আপনারা সবাই মিলে শিলচরবাসী জনসাধারণ অসংখ্য আশীর্বাদ দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন আর বিধায়ক তহবিলের যে ব্যালেন্স কাজ ব্যালেন্স টাকা ছিল এই টাকার ছোট্ট একটা অংশ আজকে আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যিনি প্রণবানন্দ স্বামী প্রণবানন্দ গুরু মহারাজের চরণে আমি আজকে নিবেদন করে আমি আমার এই যাত্রা শুরু করি। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে 30 জন অসহায় শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করল শিলচর শহরের একদল তরুণ তুর্কির বাংলা গানের দল ফকিরা। বৃহস্পতিবার স্থানীয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে বাংলা গানের দল ফকিরার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্টজনের উপস্থিতিতে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন দলের কর্মকর্তারা। এদিন উপস্থিত বিশিষ্টদের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ফকিরার একটি দুর্গাপূজার গানেরও আনুষ্ঠানিকভাবে মুক্তি ঘটে। এরপর শহরের বিভিন্ন এলাকায় থাকা 30 জন অসহায় শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেন দলের কর্মকর্তারা। গানের মাধ্যমে ও সামাজিক দায়বদ্ধতায় ফকিরার অনেক দূর পাড়ি দেবে বলে আশা ব্যক্ত করেন বিশিষ্টরা। আজকে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আজকে ফকিরা একটা গানের সিডি পূজা সংখ্যা গানের সিডি উন্মোচন হলো ইউটিউব চ্যানেলে। তো এটা করার সাথে সাথে প্রায় 25 থেকে 30টা বাচ্চাকে ফকিরার তরফ থেকে আজকে নতুন টি শার্ট দেওয়া হয়েছে। একদম অনেকেই যারা খেটে খুঁটে খাচ্ছে ওদের বাচ্চাদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী ফকিরা আবার এইভাবে গানের মাধ্যমে বা সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজে এগিয়ে যাবে। আপনারা ফকিরার পাশে থাকুন এবং আমরা ফকিরার আপনারা থাকলে আমরাও অত্যন্ত খুশি হব, কেন আপনারা আশীর্বাদ নিয়ে আমাদের চলা ফকিরা দিন দিন হোক এটাই কামনা করছি আমি। আমরা ফকিরা বাংলা গানের দলের তরফ থেকে সবাইকে শিলচর তথা ভোরাগাজি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং আমরা আজ আমাদের গানের সিরিজটা উন্মোচন করেছি এবং তাতে 30 জন বাচ্চাকে আমরা টি শার্ট দিয়েছি। আমাদের গানটা উমায়ের ফকিরা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমার আপনাদের সবার কাছে একটা ছোট্ট আর্জি, এভাবেই যাতে আমরা সমাজের পাশে থাকতে পারি এবং সমাজের পাশে থেকে যাতে আমরা গান বাজনা জানিয়ে যেতে পারি তার জন্য মানে একটা ছোট্ট আর্জি আপনারা আমাদেরকে আসেন। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে মহালয়ার পবিত্র সন্ধ্যায় অন্নপূর্ণা ঘাটে প্রদীপ ভাসান হয়। সমিতির এক সময়ের সক্রিয় সদস্য সদস্যা যারা আজ জীবিত নেই তাদের স্মৃতির উদ্দেশ্যে ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় এরই কিছু ঝলক এবারে আমরা দেখে নেব। সর্বে
দীর্ঘ পাঁচ বছর চার্টার্ড অ্যাকাউন্টের প্রস্তুতি নিয়ে অবশেষে কলকাতা থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে নিজের জন্মভিটে উধারবন্দে ফিরলেন জয়রাজ কৈরি। বৃহস্পতিবার এলাকার শতাধিক জনগণ জয়রাজকে স্বাগত জানাতে রাস্তা থেকে বাজি পুড়িয়ে তাকে বাড়িতে নিয়ে যান। জয়রাজের মাও বরণডালা সাজিয়ে বরণ করেন ছেলেকে। এদিন এলাকাবাসীর পক্ষ থেকে গামোছা ও ফুলের মালা দিয়ে বরণ করা হয় তাকে। উল্লেখ্য, উধারবন্দ বিধানসভার খাসপুর জিপির বাগেরকোনার বাসিন্দা সূর্যনাথ কৈরির ছেলে জয়রাজ কৈরি এবছর বরাক থেকে সে একমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার এই সাফল্য গোটা বরাক উপত্যকার জনসাধারণের কাছে এক গৌরবের বিষয়। পরে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জয়রাজ বলেন, আন্টি সবাইকে প্রণাম। আর নো ডাউট, আমি অনেক মেহনত করেছি এটার মধ্যে কোনো ডাউট নেই। তো পাঁচ বছর আগে আমি কলকাতা গিয়েছিলাম, মানে আমাদেরকে অনেক এইসব কাজের এইসব পড়াশোনায় অনেক কিছু মেহনত করতে হয়। তো আমরা পাস করা, আচ্ছা ঠিক আছে, এটা অনেকজন যে মেহনত করে ও পাস করবেই। মানে সবচেয়ে বড় কথা আপনাদের আশীর্বাদ, বড় লোকের আশীর্বাদ না থাকলে আজকে আমি এখানে থাকতাম না। আমার মা আর বাবা অনেকেই সাপোর্ট করেছেন আমাকে। অনেক সময় আমিও মানে আমাকেও ফিল হয়েছে না এটা পারবো না, একটু কঠিন অনেক ইয়ে, কিন্তু মা বাবা সবসময় আমাকে বলেছেন না তুই পারবে, মানে আমার দ্বারা পসিবল হবে। তো ওটাই একটা আমার মানে অনেক বড় একটা মোটিভেশন, ওটাই সব। থ্যাংক ইউ। আর আপনার আপনারা সবাই বলেছেন যে আপনারা আমার এখান থেকে একটা আশা আমি নিশ্চয়ই পুরো করবো। আপনারা আসাম ভ্যালিতে, বরাক ভ্যালিতে তো মনে নেই, আর আসাম আপার আসামে হতে পারে, এই বিষয়ে আমি। কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী শিলচর ব্লকের আওতাধীন রামনগর তারাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গ্রামগুলোতে কোভিড টিকাকরণের জরিপ হল বুধবার। গ্রামাঞ্চলে কোভিড টিকা থেকে বাদ পড়া লোকদের খোঁজে বের করতে এই জরিপের আয়োজন করা হয়। স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা ঘরে ঘরে গিয়ে এই জরিপের কাজ চালাচ্ছেন। এতে সক্রিয় ভূমিকা পালন করেন বিশিষ্ট সমাজকর্মী তথা গ্লোবাল সোশ্যাল স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান। জরিপের কাজে উপস্থিত ছিলেন বিএলও মৈত্রী দেব, রুমা দে, আশাকর্মী মণিমালা সিং, রাবিয়া বেগম প্রমুখ। এদিকে শনিবার রামনগরের আল আমিন মডেল একাডেমিতে সকাল 10টা থেকে কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হবে। গ্রামের কোভিড টিকা থেকে বাদ পড়া লোকদের সেই শিবিরে উপস্থিত হয়ে টিকা নেওয়ার অনুরোধ জানান আতর রহমান লস্কর। আমাদের রামনগর তারাপুর জিপির চতুর্থ খণ্ড এবং তৃতীয় খণ্ড রামনগর পেচাডহর, রামনগর লামাগ্রাম, রামনগর পেচাটিল্লা, রামনগর টিলাগ্রাম এবং তৎসঙ্গে বাগরকুনা এতদূ অঞ্চলে যারা বিগত দিন ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেননি, আজকে আমরা ডোর টু ডোর অভিযান করে আমরা নাম লিপিবদ্ধ করেছি যারা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নেননি। আমরা একটা মেসেজ দিতে চাইব যারা নেননি, আগামী আটই অক্টোবর আল আমিন মডেল স্কুলে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা তাদের প্রতি বিনম্র ভাষায় অনুরোধ করব তারা যাতে ফার্স্ট ডোজ এবং যারা সেকেন্ড ডোজ নেননি তারা অতি সত্বর ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা রামনগর তারাপুর জিপিবাসীর পক্ষে তাদেরকে অনুরোধ করব তারা যাতে অতি সত্বর ভ্যাকসিন নেওয়ার জন্য 8 তারিখ রামনগর তারাপুর জিপিতে একটা ভ্যাকসিনেশন ক্যাম্প হবে আল আমিন মডেল স্কুলে তারাপুর পার্ট 4 অঞ্চলে। আমরা তাদের প্রতি অনুরোধ করব যারা এখন অবধি পর্যন্ত প্রথম ডোজ এবং সেকেন্ড ডোজ নেননি তারা অতি সত্বর যাতে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যবস্থাপনায় মহালয় উপলক্ষে ডলু ভৈরব বাড়ি থেকে এক পথ পরিভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সংস্থার কর্মকর্তারা স্থানীয় ভৈরব বাড়ি থেকে এলাকার প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা করেন। এদিন বিকেলে গোটা এলাকা পরিক্রমা করে ডলু ভৈরব মন্দিরে এসে পরিভ্রমণ কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে উপস্থিত ছিলেন সংঘের বরখোলা খণ্ডের খণ্ড কার্যনির্বাহ সদস্য প্রদীপ দাস, পশ্চিম কাছাড় জেলার প্রমুখ হিমাদ্রি শেখর দাস সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তত্ত্বাবধানে আমরা পথ সঞ্চালন করলাম। প্রতি বছরই দক্ষিণ আসাম প্রান্তে মহালয়ার তিনি পূর্ণ দিনে আমরা বিভিন্ন খণ্ড অনুসারে পথ সঞ্চালন করি। এটা সংঘের প্রকটীকরণের একটা দৃশ্য, সংঘের সাংঘিকতার দৃশ্য। এই সুবাদেই আজকে আমরা এই বরখোলা খণ্ডের অধীনে ডলুর বিভিন্ন পথ পরিক্রমা করে ভৈরববাড়ি শাখার মাঠে এসে আমাদের পরিক্রমা শেষ হয়েছে। আমরা আজকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আপামর জনসাধারণকে শুভ দুর্গাপূজার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিবসে 3 সপ্তাহব্যাপী সেবা ও সমর্পণ অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিজেপির সোনাইমণ্ডলের উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। এদিন সোনাইমণ্ডলের অন্তর্গত কুচুদরম এলাকার ধনাপুর গ্রামের প্রয়াত অনিল কুমার দাসের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দিব্যাঙ্গদের হাতে ফলমূল তুলে দেন বিজেপির সোনাইমণ্ডল সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার পুর সদস্য দীপু কুমার দাস, সহসভাপতি বকুল চন্দ্র দাস সহ অন্যান্যরা। প্রথমত ছিল ওনার জন্মদিবস পালন করা, তারপরে ছিল সরকারি হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ করা, তারপরে ছিল স্বচ্ছতা অভিযান, তারপরে ছিল ঝোলের পিজার সংরক্ষণ করা এবং যেখানে বড় বড় পুষ্করিণী আছে সেই পুষ্করিণীর পরিষ্কার এবং ব্লিচিং দিয়া স্বচ্ছতা বজায় রাখা। এর মধ্যে ছিল জেলাভিত্তিক থেকে দুজনে রক্তদান দিয়েছে, 6 এবং 7 লাস্ট দেন প্রত্যেক মণ্ডলের অধীনে যে যতটুকু পারেন মণ্ডল কর্তাগণ বিকলাঙ্গরে মোদীজির জন্মদিবস উপলক্ষে ফলমূল বিতরণ করা। আজকে আমাদের সোনাইমণ্ডলে এখানে 10 জন এবং নরসিংপুরে আরও 10 জন 20 জন বিকলাঙ্গদের ফলমূল বিতরণ দেওয়া হবে। 12তম মিস্টার ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করল করিমগঞ্জের প্রতীক দেব। এতে ব্রোঞ্জ পদক জয় করে প্রতীক। উল্লেখ্য, গত 1 অক্টোবর থেকে সুদূর উজবেকিস্তানে এই প্রতিযোগিতাটির সূচনা হয়। এতে অংশগ্রহণ করতে করিমগঞ্জ থেকে উজবেকিস্তানে পাড়ি দেয় প্রতীক। তার এই সাফল্য করিমগঞ্জ সহ গোটা বরাক উপত্যকা ও রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছে। বৃহস্পতিবার প্রতীকের পক্ষ থেকে গোটা বরাক উপত্যকা সহ রাজ্যের জনগণদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতীকের অভিভাবক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর সহ দেশের 36টি স্থানে অক্সিজেন প্ল্যান্টের সূচনা, উদ্বোধন প্রধানমন্ত্রীর। কাছাড় জেলায় ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জনসচেতন মঞ্চের। মধ্যাহ্ন ভোজনে প্লাস্টিক চাল বিতরণে সরব অভিভাবকরা, সরকারের দৃষ্টি কামনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।